হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই বেশ ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে ইউটিউবের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে এটা নিয়ে কিন্তু অনেকের মনে কিন্তু প্রশ্নটা রয়েছে যে আমরা যদি আমাদের ভিডিওতে একই থাম্বনেল বারবার ব্যবহার করি বা একই থাম্বনেল কিছুটা যদি চেঞ্জ করে বা একই রকমের থাম্বনেল প্রতিটা ভিডিওতে যদি ব্যবহার করি তাহলে কি আমাদের চ্যানেলের ইউজ ধরবে? তো এটা নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে, কেননা যারা করোনা ভাইরাসের আপডেট সম্পর্কে ভিডিও তৈরি করেন তারা কিন্তু এটা করে থাকেন। তারা কি করেন, তাদের থাম্বনেলটি কিন্তু একই রকমের একই টাইপের থাম্বনেল, শুধুমাত্র তারিখটা ওই থাম্বনেল থেকে কিন্তু বাদ দিয়ে, মানে আজকে 16 তারিখ, কাল 15 তারিখ, এরকম করে তারিখ পাল্টে পাল্টে পরিবর্তন করে কিন্তু তারা তাদের থাম্বনেলটি তৈরি করে, মানে একই রকমের থাম্বনেল কিন্তু তারা তাদের ভিডিওতে ব্যবহার করে। তো এখন কথা হচ্ছে যে এই যে একই রকমের থাম্বনেল যদি আমরা প্রত্যেকটি ভিডিওতে ব্যবহার করি, কিছুটা চেঞ্জ করে যদি আমরা ব্যবহার করি তাহলে কি আমাদের চ্যানেল ইউজ ধরবে? তো এটা সম্পর্কে যদি জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে এরকম টপিকের ভিডিও আপনারা মিস না করেন। তাহলে যাওয়া যাক আজকের ভিডিওর মূল টপিকে। সো ভিউয়ার্স দেখুন, আমাদের চ্যানেল রিইউজ ধরার কিন্তু মাধ্যম হচ্ছে যে রিউজ কখন ধরবে, যখন আমরা একই জিনিস বারবার ব্যবহার করব, একই ভিডিও বারবার আপলোড করব, একই টাইটেল বারবার দেব, তখন কিন্তু আমাদের চ্যানেল রিইউজ ধরবে। তো এখন হচ্ছে যে কথা যে একই থাম্বনেল কিছুটা যদি চেঞ্জ করি বা কিছুটা যদি চেঞ্জ করে আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে ব্যবহার করি তাহলে কি কোনো প্রকার মানে রিইউজ বা চ্যানেলের কোনো সমস্যা করবে কিনা? না, এটা করবে না। আপনি এটা করতে পারেন, আপনার থাম্বনেলে মানে একই রকমের থাম্বনেল বানানোর চেষ্টা তো করবেন না, কারণ আপনার ভিডিওতে আলাদা আলাদা টাইপের থাম্বনেল চেষ্টা করবেন বানানোর। যারা কোভিড-19 আপডেট দেন বা বিভিন্ন কিছু নিউজ আপডেট দেন তারা কিন্তু একই টাইপের থাম্বনেল তৈরি করবেন, কিন্তু সেখানে কিছুটা হলেও চেঞ্জ করবেন, একটু হলে চেঞ্জ করবেন। ধরেন যারা কোভিড-19 বা করোনা ভাইরাস আপডেট, বাংলাদেশে অনেকেই করোনা ভাইরাস আপডেট চ্যানেল রয়েছে, সেগুলো চ্যানেলে আপনারা কি করবেন, শুধু তারিখটা পরিবর্তন করবেন, চেঞ্জ করবেন, দিয়ে আপনার থাম্বনেলটা আপনি তৈরি করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে কোনো রিউজ ধরবে না। যদি আপনি একই থাম্বনেল বারবার আপনার ভিডিওতে ব্যবহার করেন একই রকমের, তাহলে অবশ্যই কিন্তু রিউজ ধরবে। একই রকমের থাম্বনেল যদি আমাদের ভিডিওতে বারবার ব্যবহার, প্রত্যেকটি ভিডিওতে ব্যবহার করা হয় তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসবে না, কেননা আমাদের যেগুলোর অডিয়েন্স থাকবে সেগুলো অডিয়েন্স কিন্তু চাইবে নতুন কিছু। আপনি যদি একই থাম্বনেল দিয়ে তাদেরকে, যতই ভিডিও আলাদা হোক, যদি আপনার ভিডিওতে ওই একই থাম্বনেল ব্যবহার করেন তাহলে কিন্তু মানুষ কিন্তু আকৃষ্ট হবে না, মানুষ কিন্তু খোঁজে একটু ভালো কিছু, নতুন কিছু খোঁজে এই 2021 সালে। তাই আপনি কিন্তু নতুন কিছু করবেন, থাম্বনেল চেঞ্জ করবেন, সুন্দর করার চেষ্টা করবেন। ও বললামই তো, যাদের একেবারেই দরকার, যাদের চ্যানেলের নিউজ চ্যানেল রয়েছে তারা কি করবেন, শুধু একটু চেঞ্জ করবেন, স্যার একটু হলেও চেঞ্জ করবেন, তাহলে রিউজ ধরবে না। তো আশা করছি ক্লিয়ারলি আপনাদেরকে বোঝাইতে পারছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না, আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।